সাধারণত বিরল প্রজাতির একটা ফুল, সব জায়গায় দেখা যায় না এটা। এই যে ফুলগুলো দেখছেন, ফুলের পাপড়ি কিন্তু আবার কালার আলাদা। হ্যাঁ, শয়তান শয়তান। চা গাছ মানে আমরা কি জানি, চা গাছ মানে যে দুটি পাতা একটি করি, এটাকে বলে চা গাছ। আসলে এটা থেকে মূলত চা তৈরি করা হয় এই পাতা দিয়ে, ঠিক আছে। আর এই যেগুলো আছে এগুলো আসলে কেউ উঠায় না। এই যে এখান থেকে চা, যারা চা তুলবে ওরা এখান থেকে এটা তুলবে, শুধু এই দুটি পাতা একটি করি। আচ্ছা, আপনি কি এখানে কত বছর যাবৎ কাজ করতেছেন এই বাগানে? আসলে আমি বাগানে কাজ করার অভিজ্ঞতা বেশি দিন না, তবে এটা মাঝে মাঝে যখন আসি এটা দেখি আর কি। আচ্ছা আচ্ছা, ওই কাছ থেকে বলার তথ্য নেই। ওখানে দুইটা গোলাপ ফুল দেখছিলাম, গোলাপ ফুল আসলে পাপড়ি ঝরে গেছে, অনেকদিনই গোলাপ তো এই জন্য আর কি। তো এটা আমাদের রোড রাইডার, এটা নিয়ে আমরা এখন যাবো। আর এরপরে কোথায় যাবো? তেলিয়াপাড়া চা বাগান, যেখানে ইত্যাদি অনুষ্ঠান হয়েছে লাস্ট। তেলিয়াপাড়া চা বাগান, যেখানে মূলত প্রথম মুক্তিযুদ্ধর স্বাধীন হয় আর কি। যেখানে আমরা এরপরে সেখানে যাবো, কিছুদিন আগে এখানে ইত্যাদি হয়েছিল, আমরা এখন যাবো ওদিকে। ভিডিও রান করছি কিন্তু ভাই, আরেকবার হয়ে যাক ভাই, একটা ছোট ভিডিও করতে দিলাম। চা বাগানের রাস্তাগুলো এরকমই হয়, আপনি হয়তো নতুন আসছেন, এগুলো তো আসলে দেখেন না কখনো। জি জি, চা বাগানের রাস্তাগুলো এরকমই হয়। ভাই আপনি কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন? ছেলেবেলা থেকে আসছি, বাজার যাবেন। এখানে বাজার